গুলিস্তানের আইফোন গুলিস্তানের মানি বা কিংবা গুলিস্তানের জামা কাপড় সম্পর্কে সবারই কম বেশি জানা আছে। তবে যে ব্যাপারে জানা নেই সেটি হচ্ছে গুলিস্তানের স্কেনিয়া। সো গুলিস্তানের এই স্কেনিয়াতে ট্রাভেল করার আগেই বেশ কয়েকজন মানুষ এই স্কেনিয়ার গুণাবলী নিয়ে আমাকে একটু বোঝাতে চেষ্টা করে। তবে যেই মানুষটি জন্ম থেকে মিরপুরে তার কাছে গুলিস্তানের প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণাবলী নিয়ে কথা বলা যে ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছু না তা হয়তো তাদের জানা ছিল না। হবে স্কেনিয়াছে তো খালি তোরাই চিনোস, আমরা তো কিছু চিনি না। এটি ছিল আমার দেখা বিশ্বের প্রথম স্ক্যানিয়া এসি বাস, যেটির স্পিড 90 এর বেশি উঠলে দরজা বাড়ি খায়। তবে বাসের ভাড়া অনুযায়ী বাসে যে সিটগুলো দেওয়া হয়েছে এবং বাসের যে ইন্টেরিয়র ডেকোরেশন, পাশাপাশি এই বাসটিতে যেরকম সার্ভিস পেয়েছি তা কিন্তু বাংলাদেশের মানে ঢাকা থেকে শর্ট রুটের ভিতরে সবচেয়ে বেস্ট সার্ভিস বলা যায়। তবে যেহেতু বাসটি গুলিস্তানের তাই অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না। তবে আমার পাশে বসা ভদ্র লোকটি অভদ্র ব্যবহার করে আমাকে জোর করে কিছু খাইয়ে দেয়, এর প্রতিবাদ আমি জানাচ্ছি ভিডিওতে। আর্লি মর্নিং আমরা বাংলা কলেজ থেকে উত্তরা বিএনএস এর উদ্দেশ্যে রওনা শুরু করে দেই। উত্তরা বিএনএস থেকে এই বাসটি সার্ভিস দিচ্ছে মাওয়া রুটে। বর্তমানে ঢাকা থেকে মাওয়া রুটে সবচেয়ে লাক্সারিয়াস বাস নিঃসন্দেহে এটি। তবে এই বাসটি স্ক্যানিয়া বাস নয় আর কি। তবে এই বাসটিতে যে সিটগুলো ইউজ করা হয়েছে এবং বাসের যে ডেকোরেশন সেটি কিন্তু অনেকটাই কমফোর্টেবল এবং অনেকটাই লাক্সারিয়াস বলা যায়। বাসে উঠে বুঝতে পারলাম এই বাসটির চেহিস আশোক লেল্যান্ড 12 MP এবং এই বাসটিকে নির্মাণ করেছে বাংলাদেশের ইফা দটস। এই বাস সার্ভিসটি চালু হওয়ার 2 দিন পরে আমরা ভিডিওটি করি এবং প্রথম দিন যেদিন এই বাস সার্ভিসটি চালু হয়েছিল তখন কিন্তু এই বাসগুলোর ফ্রন্ট গ্লাসে বড় বড় করে স্ক্যানিয়া লেখা ছিল, যেটি কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেইলেও দেখতে পারবেন। তবে তার পরবর্তীতে তারা স্ক্যানিয়া লেখাটি বাদ দিয়ে প্রচেষ্টা এসি লেখাটি লাগায় এবং সাইড গ্লাসে আসলে স্ক্যানিয়াটা তারা এখনও রেখে দিয়েছে। তো ওদের ভাগ্য খুব ভালো ছিল যে প্রথম দিন আসলে আমার কাছে পড়ে নেই। বাট একটা কথা হচ্ছে ওরা কিন্তু যাত্রীদের প্রতারণা মানে স্ক্যানিয়া লেখে বা স্ক্যানিয়া ব্র্যান্ড হিসেবে এটাকে পরিচয় দিয়ে অতিরিক্ত ভাড়া এমন কোনো সুযোগ কিন্তু ওরা নেয়নি। তো ওরা হচ্ছে নর্মালি আপনার অশোক লেল্যান্ডের যে ভাড়াটা বা এই বাস অনুযায়ী সার্ভিস অনুযায়ী যে ভাড়াটা সেরকম ভাড়ায় রেখেছে। তো কোনো রকমের প্রতারণা বলা যায় না। তবে যাত্রীরা অনেকটা বিভ্রান্ত হবে স্ক্যানিয়া লেখাটি দেখে, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু গ্রিন লাইন পরিবহনের স্ক্যানিয়া বাসগুলো দেখেছে এবং ইরিজার শেপই আসলে অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ গ্রিন লাইন পরিবহনের বাসগুলো যেরকম শেপ ইরিজার শেপটি অ্যাপ্লাই করা হয় ঠিক একই শেপ এবং একই রকম পেন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে। তো অনেকেই আসলে ভাবতে পারে যে এটি আসলে আসল স্ক্যানিয়া বাস, তবে এটি কোনো আসল স্ক্যানিয়া বাস না। এটা অশোক লেল্যান্ড অর্থাৎ ভারত থেকে এই বাসটি চেয়ে আনা হয়েছে, 12 MP চেসের উপর নির্মাণ করা হয়েছে এই বাসটিকে। এবং যেহেতু এই বাসটি 12 MP অর্থাৎ 12 মিটার চেসিস কিন্তু এই বাসগুলোতে ইউজ করা হয়েছে, তো 1 মিটার এক্সট্রা লেন্থ থাকার জন্য এই বাসগুলোর সাইজ কিন্তু একটু বড়। মানে নর্মালি আমরা জাপানি বাসগুলো যেগুলো দেখি ওগুলো কিন্তু 11 মিটার, তো লেল্যান্ডের এই সিরিজটা হচ্ছে 12 মিটারের, তো এই বাসটার লেন্থ একটু বড়। আর এই জন্য এই বাসটিতে কিন্তু 40 সিট দেওয়ার পরও লেগ রেস্ট প্লাস বেশ ভালো অ্যামাউন্টের স্পেস কিন্তু রয়েছে যাত্রীদের জন্য। তবে বাসের ইন্টেরিয়র ক্লিপস এবং ইন্টেরিয়র ডেকোরেশন দেখে কিন্তু আপনারা হয়তো একটা আন্দাজ পেয়ে গেছেন যে এই বাসটিতে ওরা স্ক্যানিয়া টেনিয়া যায় লেখক। বাসটিকে যতটা লাক্সারিয়াস করা পসিবল এবং যাত্রীদের জন্য যতটা ইউজার ফ্রেন্ডলি করা পসিবল ঠিক ততটাই কিন্তু করেছে প্রচেষ্টা পরিবহন। সো আমাদের ভাগ্য খুব ভালো ছিল, কারণ 3টার দিয়ে কিন্তু আমরা উত্তরা বিএনএসে পৌঁছাই। তো বাসটা ছিল 3:15, তো 15 মিনিট আমরা এক্সট্রা টাইম পেয়েছিলাম বাসের এক্সটেরিয়র প্লাস আদার টিপস নেওয়ার জন্য। তবে তাদের সার্ভিস খুবই ভালো ছিল, কারণ 3:15 বলে কিন্তু তারা 3:20 বা 3:25 পর্যন্ত ওয়েট করেনি। বাসে মাত্র আমরা 4 জন বা 5 জন যাত্রী ছিলাম, তো সেই 4-5 জন নিয়ে আমরা বের হয়ে যাই 3:16 কিংবা 3:17 মিনিটের দিকে। তো বাসে উঠার আগে সেরকম কোনো টিকিটের ব্যবস্থা নেই, মানে উঠার পর আপনি সুপারভাইজারকে টাকাটা দিবেন এবং সে আপনাকে একটি টিকিট করে দিবে। তো এখানে আর কি জাল টিকিটের কোনো অপশন ছিল না, কারণ কিছুক্ষণ পরপরে কিন্তু চেকার ছিল, তো টিকিট ব্যতীত কেউ জার্নি করতে পারবে না। এবং রাস্তা থেকে উঠলে ভাড়া কম এবং কাউন্টার থেকে উঠলে ভাড়া বেশি, কিংবা কারোর সাথে বেশি কারোর সাথে কম এরকম হওয়ার কোনো চান্স নেই, কারণ কোন প্লেস থেকে ভাড়া কত তা কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে। আরও একটি ব্যাপার ছিল যে আমার যে লেগ সাপোর্টটি ছিল অর্থাৎ লেগ রেস্টটি ছিল সেটা নষ্ট ছিল। তো বাসটা ছাড়ার মাত্র 1 দিন হয়েছে সার্ভিসটা ওপেন করার, আর 1 দিন পরেই লেগ রেস্টটি নষ্ট, তো এটা শিওর কোনো যাত্রীর কাজ অথবা ইফাদের এই ক্ষেত্রে কিছু গাফিলতি আছে। তবে আমার মতে ম্যানেজমেন্টের আরও বেশি কেয়ারফুল হওয়া দরকার, কারণ শর্ট রুটে কিন্তু ম্যাক্সিমাম যাত্রী এসব লেগ রেস্ট টেগ রেস্ট ইউজ করে অভ্যস্ত না, তো অনেকেই আসলে নষ্ট করে ফেলতে পারে। সেক্ষেত্রে তাদের অথরিটি কিছুটা তৎপর হওয়া প্রয়োজন, কারণ প্রত্যেক দিনই যাতে বাসগুলো 100% ভালো কন্ডিশনে থাকে সেটা কিন্তু তাদের নিশ্চিত করতে হবে। মাথার উপরে রয়েছে এসি কন্ট্রোলার এবং লাইটসের সুবিধা। আরও একটি কথা হচ্ছে এই বাসগুলো কিন্তু লং রুটের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে, মানে যখন পদ্মা সেতুটা চালু হয়ে যাবে তখন এই বাসগুলো দিয়ে তারা কুয়াকাটা রুট পর্যন্ত সার্ভিস ওপেন করবে।
তবে বর্তমানে আমাদের দেশে লেল্যান্ডের সবচেয়ে ভালো চেসিস 12 MFE মডেলের চেসগুলো। এক্ষেত্রে আসুক লেন 12 MFE EDC ভাষণের বাসগুলো 180 হর্স পাওয়ারের। এক্ষেত্রে 180 হর্স পাওয়ারের বাসগুলোর পিছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশনের সুবিধা এবং সামনের চাকায় রেগুলার সাসপেনশন অর্থাৎ লিফ্ট সাসপেনশনের সুবিধা রয়েছে। এছাড়া সাব ইঞ্জিনেরও সুবিধা রয়েছে কিন্তু এই বাসগুলোতে। তো পিছনের চাকায় এয়ার সাসপেনশন থাকার কারণে পিছনের যাত্রীরা অত বেশি ঝাঁকি অনুভব করবে না। পাশাপাশি শক অ্যাবজর্বার এবং স্টেবিলিটি বারেরও সুবিধা রয়েছে এই বাসগুলোতে। তো সব মিলিয়ে মাত্র 40 লাখ টাকায় 12 MFE EDC ভাষণ অনেক ভালো একটি চেসিস বলা যায় আমাদের দেশের জন্য। এবং 12 MFE CRS ভাষণের বাসগুলো ফুললি এয়ার সাসপেনশন অর্থাৎ আপনার সামনের চাকা এবং পিছনের চাকা বোথ সাইডে এয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে এবং বাকি যা যা সুবিধা EDC ভাষণে রয়েছে CRS ভাষণেও ঠিক একই সুবিধাগুলো রয়েছে। সো আমাদের সামনে দিয়ে NIR একটি হিনোভানজে নন এসি বাস বের হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে হিনোভানজে নন এসি বাসগুলোর যে প্রাইস পড়ে অশোক লেল্যান্ডের এসি বাসগুলোর প্রাইস তার চেয়েও কম পড়ে। আর একটি কথা হচ্ছে NIR স্পিডিং নিয়ে কিন্তু অনেকেই অনেক বেশি ট্রল করে থাকেন, তবে বর্তমানে NIR বাসগুলো কিন্তু 90 কিলোমিটার/আওয়ার স্পিডে লক করে দেওয়া হয়েছে। এখানে বাণিজ্যমেলার স্পেশাল সার্ভিসের জন্য BRTC-র ডাবল ডেকার বাসগুলো রাখা হয়েছে। তো আমাদের ড্রাইভার সাহেব বলতেছিল যে বাংলাদেশের ডাবল ডেকার যতগুলো আছে BRTC-র সবগুলো এই জায়গায় নিয়ে আসছে। সো কুরিল বিশ্বরোড থেকে বেশ কয়েকটি পয়েন্টেই কিন্তু তাদের চেকার রয়েছে, তো টিকিট ছাড়া কোনো যাত্রী আসলে ট্রাভেল করতে পারবে না এই বাসে। আর সবচেয়ে শান্তির ব্যাপার হচ্ছে বাস বামে চাপিয়ে স্যাস্টামি করা এটা একদমই পাবেন না এই বাসে, তো সার্ভিসের লেভেলটা অনেক ভালো। আড্ডা দিতে দিতে আমরা এখন বাড্ডা পৌঁছে গেলাম যমুনা ফিউচার পার্কের পাশে দিয়ে এখন আমরা আগাচ্ছি গুলিস্তানের দিকে। গুলিস্তান যাওয়ার ক্ষেত্রে দূরত্ব এবং জ্যামের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আপনি গুলিস্তানের যত কাছাকাছি যাবেন আপনার জ্যাম ততই বাড়তে থাকবে। আর সিটি সার্ভিসে এরকম বড় একটি বাস চালানো কিন্তু নিঃসন্দেহে অনেক কঠিন একটি ব্যাপার, কারণ অন্যান্য বাসের কিন্তু ঘষা টসা লাগার একটি চান্স থাকে। সো সব মিলিয়ে এই রুটের ড্রাইভারদেরকে কিন্তু অনেকটাই স্মার্ট হতে হয়, কারণ সিটিতে আপনি যত কেয়ারফুলি ড্রাইভ করবেন আবার এক্সপ্রেস হাইওয়েতে উঠার পর আপনার স্পিডিংও সেরকম এক্সপার্ট হতে হবে। সো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুলিস্তানে এবং গুলিস্তান থেকে কিন্তু মাওয়ার সবচেয়ে বেশি যাত্রী পাওয়া যায় এবং গুলিস্তানে এই বাসটি সর্বোচ্চ ব্রেকটি দিয়ে থাকে, তো এই কারণেই আসলে এই বাসটি গুলিস্তানের স্ক্যানিয়া বাস বলা হচ্ছে। সো নর্মালি আমরা গুলিস্তান বলতে চিনি কম দামে অনেক ভালো ভালো জিনিস কিন্তু এখানে পাওয়া যায়, যেগুলোর কোয়ালিটি কত ভালো ভালো তা কিন্তু সবারই জানা আছে। তো কম দামে স্ক্যানিয়া অর্থাৎ গুলিস্তানের স্ক্যানিয়া এই বাসটিকে এজন্যই বলা হচ্ছে, কারণ অল্প টিকিট প্রাইসে কিন্তু বেশ ভালো রকমের সার্ভিস আপনি পাচ্ছেন। যেহেতু গুলিস্তানের অনেক যাত্রী উঠে, তো আমি সাজেস্ট করবো যে অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না, কিংবা কেউ যদি জোর করে এভাবে কিছু খাইয়ে দিতে নেয় তবে তার প্রতিবাদ করবেন। তো আমার পাশের যাত্রী আমাকে জোর করে চিপস খাইয়ে দিয়েছিল, এই জন্য আমি তাকে জোর করে কোক খাইয়ে দিই। তো কেউ যদি কিছু খাইতে দেয় তাহলে ওইখানে না খেয়ে বাসায় এসে খাবেন, ভালো ঘুম হবে। সো এরকম ফাইজলামি করতে করতে আমরা আগাচ্ছিলাম এক্সপ্রেস হাইওয়ের দিকে। এখন আমরা আছি বাবুবাজার ব্রিজে, যেটি আমার লাইফে দেখা সবচেয়ে হারামি ব্রিজ। মানে এই ব্রিজে যদি জাম লাগে তবে 2-3 ঘন্টার আগে সেই জাম ছাড়ে না। সো আমার পাশে বসা ভদ্রলোকটি বলতেছিল এটাই সেই পদ্মা সেতু যেটা আমাদের ট্যাক্সের টাকায় নির্মাণ করা হয়েছে এবং সবচেয়ে বেশি টোল কিন্তু এই ব্রিজেই নেওয়া হবে। তো তার সেই কল্পনার পদ্মা সেতুর পাশে দিয়ে আমরা এখন উঠে যাচ্ছি এক্সপ্রেস হাইওয়ের উপরে। ওরে ভালোবাসা, থাক বাচ্চা আছে দেখে বেশি কিছু বললাম না, তবে এইভাবে রাস্তায় কেউ হাঁটাহাঁটি করবেন না, কারণ এক্সপ্রেস হাইওয়েতে কিন্তু বাসের স্পিড অনেক বেশি থাকে।
তো হাজার হলো গুলিস্তানের স্ক্যানিয়া, আর গুলিস্তানের স্ক্যানিয়াতে এরকম জিনিস কিন্তু খুব স্বাভাবিক, কারণ বাসের স্পিড যখন 90 আপ ছিল তখন দরজা বারবার বাড়ি খাচ্ছিল, তো আমরাও খুব ভয় ছিলাম যে আবার দরজা খুলে পড়ে যায় নাকি। তো পরে স্টাফরা বললো যে ইফাত হচ্ছে আপনার প্রথম তিনটা মেনটেন্স ফ্রি দেয়, তো এরকম প্রবলেমগুলো তারা আগে আইডেন্টিফাই করতে বলে এবং সেইগুলো তারা পরে ঠিক করে দেয় মেনটেন্সগুলোতে। তবে ফাইনালি তারা যখন গাড়িটা ডেলিভার করে, মানে মেনটেন্স যতবারই ফ্রি হোক, বাট এরকম কিন্তু হওয়ার কথা না, মানে দরজা যদি আসলেই খুলে পড়ে যেত তবে কিন্তু সেটি হাতে নিয়ে যেয়ে আবার মেনটেন্স করে দেয়, এটা কিন্তু খুব খারাপ দেখায়। এক্সপ্রেস হাইওয়েতে আমাদের বাস অনেক জোরে চলছে এটি বলে কিন্তু অনেকেই কমপ্লেন করতে পারবেন, কিন্তু আমাদের বাসের চেয়ে আপনার বাইক কিংবা প্রাইভেট কারের স্পিডগুলো কিন্তু আরও বেশি হয়ে থাকে, এবং মাওয়াতে বাইক অ্যাক্সিডেন্ট খুবই রেগুলার একটি ব্যাপার। টোল প্লাজার সামনে এগিয়ে দুজন বাস লাভার দাঁড়িয়ে আমাদের বাসের ছবি তুলতেছিল। এখানে মাওয়ার কিং বসুমতি কিন্তু আমাদের ওভারটেক করে যায়, তো গাবতলি থেকে মাওয়ার ওঠে বসুমতি হচ্ছে সবচেয়ে ভালো সার্ভিস দিয়ে থাকে, এবং বেশ নামি দামি ব্যানারের বাসগুলোকেও তারা মাঝে মধ্যে ওভারটেক দিয়ে থাকে, তো এই জন্যই আসলে বসুমতিকে মাওয়ার কিং বলা হয়। তবে তাদের খুব তাড়াতাড়ি আমরা ওটি ব্যাক দিয়ে দিই, কারণ আমাদের বাসও কিন্তু 180 হর্স পরের, তো আমাদের বাসের পিক আপ কিন্তু তুলনামূলক ফাস্ট ছিল। তো এক্সপ্রেস হাইওয়ে শেষ করে এখন আমরা চলে এসেছি চার রাস্তার মোড়ের কাছাকাছি। এখন আমরা আছি মাওয়া চৌ রাস্তায়। তো মাওয়া যাওয়ার ক্ষেত্রে এখানে আপনারা পদ্মা সেতুটা দেখতে পারবেন, তার একটু সামনে আগালেই ইলিশের অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যেরকম রূপালী রয়েছে, পাশাপাশি শখের হাড়ি সহ অন্যান্য অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। প্রজেক্ট হিলসার পরে আসলে এই রেস্টুরেন্টগুলো। সো ফাইনালি 6:05 আমরা পৌঁছে গেলাম মাওয়া টার্মিনালে। 220 টাকা অনুপাতে অনেক ভালো সার্ভিস বলা যায়, ইন্টারসিটিতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা সার্ভিস এই বাসটিকে আমি বলবো। পাশাপাশি বাসের সুপারভাইজার, ড্রাইভার এবং স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো, এছাড়া একটি অ্যানাউন্সমেন্ট মাইকেরও কিন্তু সুবিধা রয়েছে। সো 220 টাকায় বেস্ট সার্ভিস এই বাসটিকে বলা যায়, এবং মাওয়া যাওয়ার ক্ষেত্রে বর্তমানে ঢাকা থেকে সবচেয়ে ভালো সার্ভিস এটি। আর ফাইনালি বলতে চাই, মালিক কিন্তু চাইলে বাসের সামনে যে কোনো কিছু লিখতে পারে, অর্থাৎ আপনার চেসিস যাই হোক, মালিক চাইলে হুন্দাই স্ক্যানিয়া বা যা ইচ্ছা তা লিখতে পারে, ইটস আর চয়েস। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস্তাবারে।